চট্টগ্রাম সরকারি কলেজে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় চার ঘন্টা বন্ধ ছিল নগরীর চকবাজার সড়কে যান চলাচল। পুলিশ বলছে, কলেজে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও যুবলীগ নেতা টিনুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে ছাত্রলীগের একটি পক্ষ জানায়, জঙ্গি বিরোধী একটি মানববন্ধন চলাকালে রনির সমর্থকরা তাদের উপর গুলি বর্ষণ করে। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয় বাপ্পি, জীবন ও ইমাম হোসেন নামে ছাত্রলীগের তিন কর্মী। এরা টিনু গ্রুপের সদস্য বলে দাবি করা হয়েছে। এ ঘটনার পর রনি গ্রুপের সদস্যরা কলেজ মিলনায়তনে এবং টিনু গ্রুপের সদস্যরা চকবাজার সড়ক অবরোধ করে। বেলা সাড়ে তিনটার দিকে দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।